সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি নতুন এই রেসিপিটা দেখার জন্য। আজ শেয়ার করব 5 মিনিটে একটা নাস্তার রেসিপি, যেটা বাচ্চারা এবং বড়রা সবাই পছন্দ করবে। চলুন শুরু করা যাক। সেজন্য একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা বাটার। যখন বাটারটা গলে যাবে তখন এর মধ্যে এক টুকরা ব্রেড দিয়ে ফ্রাই করে নেব। প্রিয় ভিউয়ার্স, এখানে বাটারের বদলে ঘিও ব্যবহার করতে পারেন, কিন্তু তেলটা ব্যবহার করলে টেস্টটা পারফেক্ট পাবেন না, যার জন্য বাটার কিংবা ঘি দিলেই ভালো হবে। একটা সাইড যখন এরকম হয়ে আসবে তখন আমি উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে হালকা একটু চেপে চেপে এইভাবে করে এটাকে ফ্রাই করে নিচ্ছি। একটু খেয়াল করলেই দেখতে পারবেন কেমনটা হয়েছে। ঠিক এইভাবে করে করে আমি নামিয়ে নিব। এই সেম পদ্ধতিতে আমি আরও একটু বাটার দিয়ে আরও একটা পাওয়ারুটি এভাবে করে ভেজে নেব। এই নাস্তাটা কিন্তু খুব চটজলদি করা যায়, এটা বাচ্চাদের টিফিন বক্সে কিংবা ঝটপট সকালে কিংবা বিকালের নাস্তায় সবাই খেতে পারেন। এক কাপ চায়ের সাথে কিন্তু দারুণ জমে যাবে। তো সেম পদ্ধতিতে দেখতে পাচ্ছেন একটু চেপে চেপে ভেজে নিচ্ছি। আর একটু চেপে চেপে ভাজবেন, এতে করে কিন্তু ভাজাটা সুন্দর হবে। তো আমার এই ব্রেডটাও ভাজা হয়ে গিয়েছে। এবার এর উপরে দিয়ে দিব স্লাইস চিজ। আপনারা চাইলে এখানে মোজারেলা চিজটাও ব্যবহার করতে পারেন, কিন্তু এই নাস্তাটার সাথে এই স্লাইস চিজটাই ভালো লাগে। যখন হালকা একটু গরম হয়ে চিজটা একটু গলে গলে আসবে তখন এই ব্রেডটাকেও নামিয়ে একটা সাইডে রেখে দিতে হবে। তো এভাবে করে আমার যতগুলো প্রয়োজন আমি ততগুলো নাস্তা বানাবো এবং আপনারা আপনাদের প্রয়োজন মতো বানাতে পারেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে তেল। তেল দিয়ে আমি ডিমটাকে ফ্রাই করে নিচ্ছি। কুসুমটাকে মাঝখানে দেওয়ার চেষ্টা করেছিলাম বাট সাইডে চলে গিয়েছে। তো এবার একটু লবণ আর একটু কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ডিমটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কুসুমটা হালকা একটু কাঁচা কাঁচা থাকবে, এভাবে এমন অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের ডিমটা কিন্তু ফ্রাই হয়ে গিয়েছে। এবার চিজের উপরে দিয়ে দিচ্ছি। যেহেতু কুসুমটা সাইডে চলে গিয়েছে তাই আমি হাত দিয়ে একটু এটাকে ঘুরিয়ে মাঝখানে এনে দিলাম। এবার আরেকটা ব্রেড দিয়ে এটাকে ঢেকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। ব্যাস, ঝটপট তৈরি হয়ে গেল 5 মিনিটের ব্রেড অমলেট, যেটা বাচ্চারা বড়রা সবাই পছন্দ করবে। আশা করি ভিউয়ার্স আপনাদেরও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।